আজকের ভিডিওতে আমরা দুটি হিসনুল মুসলিম দেখব, একটি হচ্ছে তাওহিদ পাবলিকেশনের আর একটি হচ্ছে সবুজ পত্রের। হিসনুল মুসলিম বলতে সবাই সবুজ পত্রেরটাই বুঝে, তাদের কভারটি আগে অন্যরকম ছিল, নতুন কভার হচ্ছে এটা। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে পছন্দ হয়েছে এটাই, কেন পছন্দ হয়েছে তা বলছি। প্রথমত এটার সাইজ একদম ছোট, পকেট সাইজের, আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন, যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। এটার গায়ের মূল্য 140 টাকা, আরো কম দামেই পাবেন। ভেতরের সূচিপত্রটি একবার দেখুন, ভেতরের একটি দোয়া দেখলে আরো ক্লিয়ার হবে। প্রথমে আরবি দেয়া আছে, তারপর বাংলা উচ্চারণ দেয়া আছে, আর এটাই সবুজ পত্রের থেকে আলাদা। সবুজ পত্রের বাংলা উচ্চারণ নেই, তাই যারা বাংলা উচ্চারণ সহ চাচ্ছেন তারা তাওহিদেরটাই নিতে পারেন। আর নিচে দেয়া আছে বাংলা অর্থ। এই বইটি অথবা অন্য যে কোনো ইসলামী বই সংগ্রহ করতে আপনারা আমাদের বেটার টু বেস্ট সব পেজে মেসেজ করুন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া আছে, এখানেও আপনারা মেসেজ করতে পারেন। এইবার আসুন সবুজ পত্রেরটা দেখি। সবুজ পত্রের দাম 180 টাকা গায়ের মূল্য। আগের ভার্সন থেকে আমার কাছে এটাই বেশি পছন্দের। আগের ভার্সনটি আমার কাছে বেশি হিজিবিজি লাগতো, কিন্তু এইবারেরটা পরে আরাম পাচ্ছি। একটি দোয়া দেখি, এই যে নতুন কাপড় পরিধানের দোয়া, প্রথমে আরবি, তার নিচে অর্থ। আশা করি আপনারা দুটি হিসনুল মুসলিমের পার্থক্য বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সবুজ পত্রটাও দেখিয়েছি, তাওহিদেরটাও দেখিয়েছি, এখন হচ্ছে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, আপনি কোনটি সংগ্রহ করবেন। দুটোই কিন্তু খুবই ভালো। যদি আপনার বাংলা উচ্চারণ প্রয়োজন হয় তাহলে আপনি তাওহিদেরটা নেবেন, যদি আপনার বাংলা উচ্চারণ প্রয়োজন না হয় তাহলে আপনি সবুজ পত্রটা নিতে পারেন। এটা নেন আর ওইটা নেন, এটা কোনো বিষয় না, কিন্তু আপনি যেটাই নেবেন অবশ্যই আমাদের কাছ থেকেই নেবেন। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম সবাইকে।